হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ল্যাম্প তো ফ্রেন্ডস আজকে আমরা দেখবো লম্ব বৃত্তাকার চোং রিলেটেড কিছু প্রবলেমস যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে সামনের পরীক্ষার জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা ক্লাস টেনে উঠেছো অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্যও চ্যাপ্টারটি ভীষণ গুরুত্বপূর্ণ তো একটু মন দিয়ে দেখে নাও প্রবলেমসগুলো তার আগে চটপট একবার আমার আগের ভিডিওটা দেখে নাও কারণ আগের ভিডিওতে আমি টোটাল কনসেপ্ট আলোচনা করেছি মানে বেসিক লেভেলটা লম্ববৃত্তাকার বৃত্তাকার চোঙের যে পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন বা যদি ফাঁপা হয় চোংটা তাহলে আমরা কিভাবে এই ব্যাপারগুলো অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন কিভাবে বের করব তা ডিটেলসে আলোচনা করেছি ভিডিওটা দেখলে আজকে প্রবলেমগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো অবশ্যই এবার এই ভিডিওটাকে পজ করে রেখে বা এই ভিডিওটাকে পরে দেখবে আগে আগের ভিডিওটা একবার দেখে নাও তারপরে এই ভিডিওটা দেখে নাও কেমন তাহলে চলো শুরু করি ফার্স্ট প্রবলেম দেখো তো ফ্রেন্ডস এই যে চ্যাপ্টার লম্ব বৃত্তাকার চং সামনের যে মাধ্যমিক পরীক্ষা সেটার জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটার থেকে তো প্রশ্ন থাকবেই কিছু শর্ট কোশ্চেন থাকবে কিছু লং কোশ্চেন থাকবে তো এই যে শর্ট কোশ্চেন তো শর্ট কোশ্চেন তিনটে টাইপ তাই না একটা হলো জেনারেল যে এমনিতে প্রশ্ন করা হয় সেরকম দ্বিতীয় নম্বর হচ্ছে মাল্টিপল চয়েস আর তৃতীয় নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ ফিলিন দ্য ব্লাংস থাকবে তো এই তিন রকমের প্রবলেমস থাকবে তো যেভাবেই থাকুক না কেন যেভাবেই আসুক না কেন আমরা যদি শর্ট কোশ্চেনটা একটু ভালো করে বুঝে নিই তাহলে কিন্তু যে প্যাটার্নে দেয়া থাক না কেন আমরা খুব সহজেই উত্তরটা করতে পারবো আর লং কোশ্চেনগুলো অবশ্যই তো বারবার বলছি বুঝে করতে হবে কারণ তুমি হুবহু বিশেষ করে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কমন নাও থাকতে পারে হ্যাঁ প্যাটার্নটা সেম এইটটি থেকে নাইনটি পারসেন্ট তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যদি এক্সাম্পল এবং এক্সারসাইজ করো বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে তাহলে দেখো আজকের যে ফার্স্ট প্রবলেমটা সেটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন কি বলা আছে বলা আছে একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা যা ছিল তার দ্বিগুণ করলে তার আয়তনের কি পরিবর্তন হবে তো এটা দেখো এটা খুব সোজা জিনিস যদি তোমাদের জানা থাকে তোমরা রাখলে ক্যালকুলেশন করে উত্তরটা লিখতে পারবে বারবার বলছি শর্ট কোশ্চেনে কিন্তু কোনো কোষে দেখানোর প্রয়োজন নেই এখানে মাল্টিপল চয়েস থাকলে তো ইজিলি তোমরা অপশানটা রাইট দিতে পারবে শূন্যস্থান পূরণে তো জাস্ট সংখ্যা বা ডিজিটটা লিখলেই হয়ে যাবে আর যদি এরকম জেনারেল একটা কোয়েশ্চেনের টাইপে থাকে তাহলেও তোমরা যদি উত্তরটা জানো উত্তরটা লিখে দিতে পারবো কিন্তু উত্তরটা লিখতে হলেও আমাদেরকে আইডিয়াটা রাখতে হবে তো সেই আইডিয়াটা বা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে একটু ডিটেলসে এটা বলে দিচ্ছি যে উত্তরটা কিভাবে আসছে তো উত্তরটা কী হবে উত্তরটা হবে যে আয়তন আট গুণ পরিবর্তন হবে যদি কোনো চোঙের ব্যাসার্ধ যা ছিল তার দ্বিগুণ করা হয় এবং উচ্চতা যা ছিল তার দ্বিগুণ করা হয় তাহলে সাধারণভাবে মনে হবে আয়তনের তো দ্বিগুণই পরিবর্তন হবে তা নয় কিন্তু আয়তনটা হবে আট গুণ চেঞ্জ গুণ বেড়ে যাবে তো কিভাবে দেখে নাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো যদি চোঙের ব্যাসার্ধটা আর এবং উচ্চতাটা যদি এইচ থাকে কোনো একটা চোঙের চোং বলতে তো লম্ব বৃত্তাকার চোং তো এরকম যদি হয় এই ব্যাসার্ধটা আর এবং উচ্চতাটা যদি এইচ হয় তাহলে সেক্ষেত্রে এই যে পুরো চোং তার যে আয়তন আয়তন মানে ভেতরে কতটা জায়গা আছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আগের ভিডিওটা যারা দেখেছ তো সেক্ষেত্রে দেখো উচ্চতা এবং ব্যাসার্ধ জানা থাকলে আয়তন কি হয় আয়তনটা হয় দেখো পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা হলো সূত্র এরপর দেখো এটা ছিল এরপর বলেছে ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ তো নতুন যে ব্যাসার্ধ সেটা যদি আমরা আর ধরি তো সেটা হয়ে যাবে টু আর এবং উচ্চতাটা যদি এইচ ধরি উচ্চতাটা হয়ে যাবে টু এইচ সেক্ষেত্রে আয়তনটা কত হবে পাই ইন টু আর মানে কত আর মানে টু আর এর হোল স্কোয়ার এটা আসবে সূত্র অনুযায়ী মানে এখানে দেখো নতুন আয়তনটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তো পাই আর স্কোয়ার এই সমান কি আর এর জন্য আসবে টু আর তো পাই ইন্টু টু আর এর স্কয়ার ইন্টু এইচ এইচ মানে টু এইচ তো কত হচ্ছে দেখো পাই এখানে আসছে টু আরের হোল স্কোয়ার মানে টু এর জন্য স্কোয়ার আসছে তো ফোর আর এখানে হলো টু তাহলে দেখো ফোর টু জার এইট চার দুয়ে আট তো সংখ্যাটা আসছে এইট পাই এবং আর স্কোয়ার তার সাথে এইচ যে দেখো মানে এটাকে যদি আমরা ভি ধরি আয়তনটা প্রথমে যদি ভি হয় তাহলে পরে ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তনটা হয়ে গেল দেখো এইট ভি তার মানে আমরা কি দেখতে পাচ্ছি না আট গুণ বৃদ্ধি পাচ্ছে প্রথমে ভি ছিল ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করার জন্য আয়তনটা হয়ে গেল এইট ভি তার মানে ভি এর সাথে দেখো আট গুণ আছে আট গুণ বৃদ্ধি পাবে আয়তনটা বোঝা গেল এরপর দেখো যদি তোমাদের এই ধারণাটা পরিষ্কার থাকে তাহলে তোমরা খুব সহজে রাফ ক্যালকুলেশান করেও কিন্তু উত্তরটা বের করে নিতে পারবে যেমন খুব সহজে দেখো জাস্ট তোমরা রাফ ক্যালকুলেশন করলে আর এইচ তাহলে এটা পায় আর স্কোয়ার এইচ এবার এটা টু আর হলো তাহলে এখানে পায় টু আর স্কোয়ার মানে ফোর আর স্কোয়ার ইন্টু এটাও দ্বিগুণ হলো মানে টু এইচ হয়ে গেল তো চার দুই আট এটা এইট পায় আর স্কোয়ার এইচ কিছু লেখারই প্রয়োজন হবে না তো পায় আর স্কোয়ার এইচটা পরে হয়ে গেলো এইট পায় আর স্কোয়ার এইচ তার মানে এখানে দেখো আট গুণ বাড়তি আছে তো আট গুণ বৃদ্ধি পাবে এইভাবে যেটাই দেয়া থাক না কেন অর্ধেক হোক তিন গুণ চার গুণ যেভাবেই পরিবর্তনটা দেয়া থাক না কেন আমরা খুব সহজে কিন্তু এইভাবে বের করে নিতে পারবো অর্ধেক হলে তখন আমরা এটাকে লিখবো আর বাই টু আর এইচটাকে লিখবো এইচ বাই টু একইভাবে এখানে বসাবো দেখবে তোমরা কি হবে একের গুণ কমে যাবে তখন এই দেখো টুগুলো নিচে চলে আসবে মানে এটা আর স্কোয়ার বাই ফোর আসবে আর এটা এইচ বাই টু তো এটা তখন হয়ে যাবে একের আট ভি তার মানে এটা একের আট গুণ হ্রাস পাবে তাই না যা ছিল তার একের আট গুণ হয়ে যাবে তার মানে আট গুণ কমে যাবে বোঝা গেল এইভাবে আমরা খুব সহজে করতে পারবো যদি আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে চলো নেক্সট প্রবলেমটা দেখে নিই নেক্সট প্রবলেমটা দেখো ভীষণই সোজা আগে প্রবলেমটা পড়ে নিই বলা আছে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান যদি হয় তাহলে চোংটির ব্যাস কত ঠিক আছে ভীষণ সোজা এবার কি দেখো এটাও তিন রকম প্যাটার্নে থাকতে পারে এটা হুবহু এইভাবে জিজ্ঞাসা করতে পারে অথবা দেওয়া থাকতে পারে চংটির ব্যাস হবে বলে শূন্যস্থান পূরণ থাকতে পারে আরেকটা হতে পারে যে মাল্টিপল চয়েস অর্থাৎ চোংটির ব্যাস দেয়া থাকলো দু সেন্টিমিটার চার সেন্টিমিটার আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার এরকম হয়তো অপশান দেওয়া থাকলো যার মধ্যে সঠিক উত্তরটাও থাকবে ঠিক আছে তাহলে কিভাবে আমরা এটাকে জাস্ট রাগ ক্যালকুলেশান করে সলভ করবো তো আমি একটু তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তোমরা জাস্ট ব্যাপারটা ভালো করে বুঝে নাও দেখো এখানে বলা আছে আয়তন ও বক্রতল এই দুটোর যেহেতু এখানে একক দুটো আলাদা আয়তনের একক আলাদা আর ক্ষেত্রফলের একক আলাদা তো বলা আছে ওই জন্য দেখো সাংখ্য মান মানে আয়তনের যে সংখ্যা ক্যালকুলেশান করে যে ডিজিটটা পাবো এবং ক্ষেত্রফল ক্যালকুলেশন করে যে ডিজিটটা পাবো সেই ডিজিট দুটো সমান সাংখ্যমান বলতে সংখ্যার মানটা সাংখ্যিক মান এটা সমান এককের কোনো ব্যাপার নেই এমনিতে আমরা জানি এককগুলো আলাদা আয়তনের হয় ঘন একক ক্ষেত্রফলের হয় বর্গ একক কিন্তু চোঙের আবার দুরকম রকম ক্ষেত্রফল হয় একটা হচ্ছে বক্রতল মানে বাঁকানো যে তলটা বা পার্শ্বতলের ক্ষেত্রফল বলে সেটাকে আর ওপরের অংশটা নিচের অংশটা এবং বক্রতল এই সব মিলিয়ে হয় সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল ঠিক আছে তো দেখো যে চঙ্গের এই যে ভূমির ব্যাস এই ভূমির ব্যাস এই যে লম্ববৃত্তাকার যে চোংটা তার এই যে ভূমিতলের ব্যাস এটা আমাদেরকে জানতে হবে বের করতে হবে তো ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি আর ঠিক আছে এবং উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ যদি হয় তাহলে আয়তনটা কত হবে না পাই আর স্কোয়ার এইচ এটা হলো আয়তন তাই তো কিভাবে পেয়েছি কিভাবে হয় সেটা কিন্তু আগের ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছি আর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল বলতে এই অংশটা বোঝাচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা এই পুরো যে বাঁকানো জায়গাটা তার ক্ষেত্রফল তো বাঁকানো জায়গার ক্ষেত্রফল আমরা জেনে গেছি কি হয় বলো তো বাঁকানো জায়গাটার ক্ষেত্রফল হয় দেখো টু পাই আর এইচ তাই তো টু আর এইচ এটাও কীভাবে আসে জেনে গেছো তো বলা আছে এই দুটোর যে সংখ্যার মানটা সেটা সমান হবে তো এটা সমান এখান থেকে আমাদেরকে ব্যাসটা বের করতে হবে তো ব্যাসটা আমরা জেনে যাব যদি ব্যাসার্ধ জেনে যাই ওটা তো কোনো ব্যাপার নয় তো এখানে দেখো এটার থেকে আমরা কি পাচ্ছি এখানে দুদিকে পাই বাদ চলে যাচ্ছে আর স্কোয়ার এবং আর তো একটা আর বাদ চলে যাচ্ছে এই বাদ চলে যাচ্ছে দেখো আমরা খুব সহজে পেয়ে গেলাম এর মান দুই অর্থাৎ ব্যাসার্ধটি হলো টু একক তো ব্যাসার্ধ যদি টু একক হয় দুই একক হয় তাহলে ব্যাস ব্যাস তো ব্যাসার্ধের দ্বিগুণ হয় তো ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করে দাও তাহলেই ব্যাস পেয়ে যাবে মানে টু আর সমান কত হবে না ফোর ইউনিট বা চার একক তাহলে চংটির ব্যাস হলো চার একক বোঝা গেল নিশ্চয়ই চলো নেক্সট প্রবলেমটা একটু ভালো করে দেখে নাও বুঝে নাও নেক্সট দেখো নেক্সট আমি একটা লং কোশ্চেন নিয়েছি একটু বড়ো কোশ্চেন মানে চার নাম্বারের এটা এটাতে মার্কস থাকবে চার তো প্রবলেমসটা কি বলেছে দেখো এবং এই ধরনের প্রবলেমস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর এটা তোমাদের ক্লাস টেনের যে টেক্সট বই আছে সেখান থেকে নেওয়া তো এই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা একটু ভালো করে পড়ে দেখো পড়ে নাও ব্যাপারটাকে বুঝে নাও তারপর স্টেপ বাই স্টেপ করে ফেলো তো দেখি প্রবলেমসটা কি বলেছে বলা আছে একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বি কেয়ারফুল ফাঁপা চোং ঠিক আছে আমি তোমাদেরকে আগের ভিডিওতে যে লাস্টের দিকে ভিডিওর শেষের দিকে আমি এই ব্যাপারটা আলোচনা করেছিলাম তো যাই হোক দেখি চলো ফাঁপা চোঙের কি বলা আছে বহির্ব্যাসের এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বহির্ব্যাস এবং অন্তর ব্যাস কত কত বলা আছে না বহির বহির্ব্যাসের দৈর্ঘ্য হলো ষোলো সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হলো বারো সেন্টিমিটার ভালো করে পড়বে কারণ এখানে ব্যাস বলা আছে আমরা কিন্তু ব্যাসার্ধের ওপর সূত্রগুলো পেয়েছি তো যদিও সেটা কঠিন নয় ব্যাস জানা থাকলে তো ব্যাসার্ধ তার অর্ধেক হবে এটা করে নিলেই হয়ে যাবে কিন্তু সেটা ভালো করে পড়তে হবে এবং সেটা যে দুই দিয়ে ভাগ করতে হবে সেটা মাথায় রাখতে হবে আমরা শুধু সংখ্যাগুলো দেখে বসিয়ে দেব না ব্যাস বলা আছে সাথে সাথে মাথায় ক্লিক করবে তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে যেহেতু ব্যাসার্ধ নিয়ে আমাদের সূত্রগুলো আছে তো বলা আছে তার সাথে উচ্চতা ছত্রিশ সেন্টিমিটার এরকম একটা বড় ফাঁপা চোং আছে কি করা হচ্ছে ওই বড় চোংটিকে গলিয়ে দু সেন্টিমিটার ব্যাসের এবং ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি চোং তৈরি করা যাবে তো ওই যে বড় চোংটা ওই বড় চোংটায় যতটা ধাতু আছে সেই ধাতুটা নিয়ে তারপর ছোট ছোট কতগুলো চোং তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা যে ছোটো চোঙের ব্যাস হবে দু সেন্টিমিটার এবং দৈর্ঘ্যগুলো হবে লেংথটা হবে ছ সেন্টিমিটার তো আমাদের ফার্স্ট স্টেপে কি করব ফার্স্ট কাজটা কি হবে আমাদেরকে জানতে হবে ওই যে ফাঁপা চোংটা আছে সেই চোংটাতে কতটা ধাতু আছে তো কোনো একটা চোঙে কতটা ধাতু থাকে মানে কি বের করতে বলেছিলাম বা কি বের করতে হয় হ্যাঁ ঠিক বলেছ বের করতে হয় আয়তন কিন্তু দেখো এই চোংটার কিন্তু ব্যাসটা একটা নেই নির্দিষ্ট একটা ব্যাস যদি বা ব্যাসার্ধ বলা থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজে পাই আর স্কোয়ার এইচ এই সূত্র থেকে আয়তন বের করে নিতে পারবো কিন্তু এখানে চোংটা হচ্ছে ফাঁপা তো কীরকম দেখো এরকম একটা চোং আছে এরকম একটা চোং আছে ফাঁপা ঠিক আছে এরকম তো মোটামুটি এরকম দেখতে চোংটা মানে কি এই মাঝখানটায় মাঝখানের এই যে চোঙের যে ব্যাপারটা এটা হলো ফাঁপা শুধুমাত্র এই জায়গাগুলো এই জায়গাগুলো নিরেট ঠিক আছে এই জায়গাগুলো নিরেট মাঝখানটা ফাঁপা তো সেই হিসেবে দেখো ব্যাসটা বলা আছে ষোলো সেন্টিমিটার বহির ব্যাস মানে একেবারে এই জায়গা থেকে এই জায়গাটা এখান থেকে এই পুরোটা এটা যদি তুমি একটু এটা তো থ্রি ডাইমেনশনাল ফিগার তো ওইভাবে বোঝা যাচ্ছে না তুমি ভাবো একটা ড্রাম ড্রামের মাঝখানটা কিছু একটা পাইপ ঢোকানো আছে এরপর বাকি যে জায়গাটা এটা হলো একটা ফাঁপা চঙের মতো দেখতে লাগবে পাইপটাকে বাদ দিয়ে বাকি অংশটা ঠিক আছে ওই অংশটা নিরেট তো ওই জায়গায় কতটা ধাতু আছে আমাদেরকে বের করতে হবে তার মানে এই অংশটা এই অংশটা নিরেট এরপরে দেখো এই এই জায়গাটা হলো ব্যাসার্ধ যদি হয় মানে এইভাবে এটা পুরোটা হলো ষোলো সেন্টিমিটার আর এই অংশটা হলো বারো সেন্টিমিটার এই অংশটা এই অংশটা হলো বারো সেন্টিমিটার তাহলে যদি এটা বারো হয় তার মানে এইখানের এই অংশটা হলো দেখো ছ সেন্টিমিটার এখান থেকে এটা আর এই জায়গা থেকে এটা হবে আট সেন্টিমিটার ঠিক আছে যদি এরকম হয় যে এই দুটোর ব্যাসার্ধ এইভাবে বলা থাকে তাহলে আগের দিনে আমরা জেনেছিলাম ঘনফল কি হবে ঠিক দেখো কিভাবে করছি তো বড় চংটির বড় চংটির আয়তন কি জেনেছিলাম বলতো যদি আর ব্যাসার্ধের এই চুচ্চতার একটা চং থাকে তাহলে তার জেনারেল যে ঘনফলের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ কিন্তু যখনই এখানে ব্যাসার্ধের মধ্যে একটা পার্থক্য থাকবে তখন মনে আছে তোমাদেরকে কি বলেছিলাম বলেছিলাম যে বাইরের যে চোংটা মানে যার ব্যাসটা বা ব্যাসার্ধটা বেশি সেই ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস ছোট যে চোংটা বা ভেতরের যে চোংটা তার যে ব্যাসার্ধ তার স্কোয়ার এইভাবেই মনে রাখতে পারবো যদি এটা আর ওয়ান এবং যেটা এটা যদি আর টু হয় তাহলে সূত্রটা কি হয়ে যায় পাই ইন্টু আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইন্টু এইচ ঠিক আছে এটা হয় সূত্রটা কীভাবে এসেছিলো সেটাও তো জেনে গেছো এরপর তাহলে আয়তনটা কত পাচ্ছে দেখো পাই ইন্টু এখানে দেখো কী হবে না ষোলো বাই দুই তার স্কোয়ার মাইনাস বারো বাই দুই তার স্কোয়ার এবং এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে কারণ মাঝখানে এই আরের আর এর যে ব্যাপারটা আর এর চেহারাটা কাজ করছে ইন্টু এইচ এইচ মানে এখানে দেখো উচ্চতাটা বলা আছে ছত্রিশ সেন্টিমিটার তো ইন্টু থার্টি সিক্স মানে কত হলো দেখো পাই ইন্টু এটা হলো আটে স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার ইন্টু ছত্রিশ তো এই জায়গাটা তোমরা দুভাবে ভাঙতে পারো যদি দেখো ছোট ছোট সংখ্যা আছে তাহলে একেবারেই তুমি ক্যালকুলেশানটা করে নিতে পারবে এখানে দেখো খুব সোজাভাবে দেওয়া আছে আটের স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার মানে আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি আর ছয় স্কোয়ার হলো ছত্রিশ তো চৌষট্টি থেকে ছত্রিশ বাদ দিয়ে দাও দেখো পাবে আঠাশ ঠিক আছে আঠাশ তো কত হলো পাই ইন্টু চৌষট্টি মাইনাস ছত্রিশ আঠাশ ইন্টু ছত্রিশ এবারে তোমাদেরকে আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি ক্যালকুলেশান এরকম যদি পাও ভালো করে বুঝে গেছো নিশ্চয়ই তোমরা এটা যখনই প্রশ্নটা পড়েছো বুঝেছো যে আমাদেরকে এটাকে এই প্রত্যেকটা চঙ্গের যে আয়তন সেটা দিয়ে ভাগ করতে হবে তোমরা নিশ্চয়ই প্রথমে পড়ে এটা বুঝে গেছো মানে এই অংশটাকে কিছু একটা সংখ্যা দিয়ে বা কিছু সংখ্যা দিয়ে ভাগ করবো তাই কখনোই এই জায়গাগুলো প্রথমে ক্যালকুলেশান করবে না যখন দেখবে নিরুপায় ক্যালকুলেশান করতেই হচ্ছে তখন করবে অথবা টোটাল অঙ্কটা হয়ে যাওয়ার পর শেষে এই ক্যালকুলেশানগুলো করবে তো আমরা এইভাবে রেখে দিই এবং চোংটির আয়তন যেহেতু এখানে সমস্ত একক সেন্টিমিটারে আছে তাই এখানে প্রত্যেকটার একক হবে দেখো ঘন সেমি এটাও ঘন সেমি এটাও ঘন সেমি হয়ে গেল তাহলে দেখো ওই বড় চোংটার মধ্যে কতটা ধাতু আছে না পায়ে ইন্টু আঠাশ ইন্টু ছত্রিশ ঘন সেমি এরপর কি করা হচ্ছে এই চোংটাকে গলানো হচ্ছে গলানোর পর কি করা হচ্ছে ছোট ছোট দু সেন্টিমিটার ব্যাসের এবং ছ সেন্টিমিটার উচ্চতার এরকম কিছু ছোট ছোট চুং তৈরি করা হচ্ছে এই চোংটা থেকে এই চোংগুলো বানানো হচ্ছে যার ব্যাস হলো দু সেন্টিমিটার এবং উচ্চতাটা হলো ছ সেন্টিমিটার তাহলে এই প্রত্যেকটা এবং এগুলো এক একটা নিরেট চোং এক্ষেত্রে কিন্তু এই ফাঁপা ব্যাপারটা নেই তো এই যে চোংগুলো ছোট যে চোংগুলো তার প্রত্যেকটার আয়তন খুব সহজে বের করা যাবে তো প্রতিটি ছোটো এর আয়তন তাহলে কত হবে প্রতিটি ছোট চোঙের আয়তন হবে আয়তন হবে দেখো সূত্র আমরা একই কাজে লাগাবো পাই এখানে আরের মান হলো দেখো টু বাই টু তার স্কোয়ার ইন্টু মানে ছয় সমান হলো পাই ইন্টু এটা দেখো দুই বাই দুই মানে এক একের স্কোয়ার তো এক ইন্টু সিক্স হয়ে গেল এরপর দেখো বড়ো চোংটার মধ্যে এতটা ধাতু আছে আর প্রতিটি ছোটো চোঙের জন্য এত সেমি করে কী লাগছে ধাতু লাগছে তাহলে এই বড় চোংটা গলে কতগুলো ছোটো চোং তৈরি করা যাবে না এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে উত্তরটা কত হবে অতএব নির্ণয় মানে যেটা নির্ণয় করতে দিয়েছে কতগুলি চোং তাহলে এখানে আমরা লিখতে পারি নির্ণেয় চোঙের সংখ্যা সমান পাই ইন্টু আঠাশ ইন্টু ছত্রিশ ডিভাইডেড বাই হবে পাই ইন্টু সিক্স ঠিক আছে তো পাই পাই কেটে গেল ছয় ছয় ছত্রিশ মানে এটা দেখো এটা হলো একশো আটষট্টি ছয় আটে আটচল্লিশ ছয় দুয়ে বারো আট চারে ষোলো একশো আটষট্টি টি তো দেখো এই বড় চোংটাকে গলিয়ে এই রকম ছোটো ছোটো একশো আটষট্টি চোং তৈরি করা যাবে নিশ্চয় বুঝতে পারলে যে কীভাবে এই প্রবলেমটা আমি সলভ করলাম তো ফ্রেন্ডস আজকে যে কটা প্রবলেম দেখালাম আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট ভিডিওতে থাকবে এই চ্যাপ্টারের ওপরই আরও কয়েকটা প্রবলেমস তো অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগলো লাইক করো বন্ধুদের হেল্পের জন্য শেয়ার করতে পারো আর চ্যানেলের ভিডিওগুলো আমার এই চ্যানেলটি তোমাদের যদি কাজে লাগছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সাথে সাথে ডান দেখে আসা বেল আইকনটাতে প্রেস করে রাখো যাতে করে আমি তোমাদের জন্য যখন ভিডিও আপলোড করব তোমরা ইউটিউবের দ্বারা ফ্রিতে মানে কোনো চার্জ ছাড়াই নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং তোমরা অঙ্ক একটু একটু করে ডিটেলসে শিখতে পারবে আজ এই পর্যন্তই